ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন বিজয় টেক 71 ইউটিউব চ্যানেল, আমি আছি নাসির উদ্দিন বিজয় আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে ইমোর খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে কথা বলবো, যে আপডেটটি কিন্তু খুবই রিসেন্ট ইমোতে চলে এসেছে। তো কি সেই আপডেটটি, সে বিষয়টি আমি এখন আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপডেটটি দেখানোর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, ইমোর এই নতুন আপডেটটি দেখার জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে আমাদের মোবাইলে থাকা ইমোতে। তা আমি আমার ইমোতে চলে এসেছি। আরেকটি কথা বলে নিচ্ছি, যারা এখনই এই আপডেটটি পাননি তারা দয়া করে প্রথমেই প্লে স্টোরে গিয়ে এই আপনার ইমোটিকে আপডেট দিয়ে নেবেন, তাহলে অবশ্যই আপনি এই নতুন যে আপডেটটি এসেছে সেই আপডেটটি কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আমি ইমোতে চলে এসেছি। ইমোতে আসার পরে এখান থেকে আপনি আপনার যে প্রোফাইল আছে এই প্রোফাইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সবার উপরে সেটিং, এই সেটিংয়ের উপরে ক্লিক করবেন। সেটিংয়ের উপরে ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত নতুন যেই আপডেটটি, সেটি হলো ফ্যামিলি গার্ড। এটা কিন্তু আপনি যেমন আপনার ইমোটিকে সব কিছু নিরাপত্তায় রাখতে পারেন, নিরাপদে রাখতে পারেন, সেম আপনার ফ্যামিলিতে কেউ হয়তো ইমো ব্যবহার করতেছে, আপনার বাবা মা, আপনার বোন, আপনার স্ত্রী, তো তারা দেখা যায় যে অনেক সময় এই মোবাইলের ইমোর বিভিন্ন সেটিংস সম্পর্কে জানে না, তখন দেখা যায় যে ওদের ইমোগুলোকে অন্য কেউ হ্যাক করে। তো আপনি যদি এই ফ্যামিলি গার্ডটা ইউজ করেন, ব্যবহার করতে জানেন, তাহলে অবশ্যই আপনি এই তাদের এই অ্যাকাউন্টগুলোকে আপনারটার মতো সিকিউর করতে পারবেন। তো আমাদের কী কাজ সেটা আমি এখন দেখব। আমি ফ্যামিলি গার্ড এটাতে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, ফ্যামিলি গার্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই লেখা আছে গার্ডিং 0/3, তার মানে আপনি এখানে তিনটা আইডির নিরাপত্তা দিতে পারবেন। তো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছেন ইনভাইট, তার আগে প্লাস চিহ্ন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নামগুলো চলে এসেছে। যদি আপনার এরকম কোনো নাম না আসে তাহলে আপনি এখানে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরেও যদি আপনি নাম না পান তাহলে অবশ্যই যেই নাম্বারটাকে আপনি সিকিউর করতে চান বা ফ্যামিলি গার্ডে ইনভাইট করতে চান সেটাকে আপনি আপনার প্রোফাইলে নিয়ে এসে আপনি হাই লিখে দিবেন, তাহলে কিন্তু আপনার এখানে চলে আসবে। তো আমি এখানে প্রথমে দেখতে পাচ্ছেন নাসির উদ্দিন, এটাকে আমি ই করব, ইনভাইট করব। তো আমি এখানে সিলেক্ট করে দিলাম, তারপরে ইনভাইটের উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একটা মেসেজ চলে গেছে। এখন যদি সে ইনভাইটটা রিসিভ করে তাহলে আমার এখানে কিন্তু আরেকটা পপ আপ আকারে মেসেজ আসবে। তো দেখিয়ে আসে কিনা এটা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সে আমার এই ইনভাইটটি কিন্তু অ্যাকসেপ্ট করেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকসেপ্ট করেছে। এখন আমরা দেখি এখানে কি আসে, আরেকবার প্রবেশ করে দেখি। ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই নাম্বারটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে। এইভাবে আপনারা ইচ্ছে করলে পরপর তিনটা নাম্বার আপনারা কিন্তু এখানে ইনভাইট করে অ্যাক্টিভ করে রাখতে পারবেন, এবং এই নাম্বারগুলো যদি কেউ হ্যাক করতে চায় বা কোনো কিছু করতে চায় তাহলে কিন্তু আপনার এই মোবাইলে একটা মেসেজ চলে আসবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি আপনার পরিবারের নাম্বারগুলোকে আপনি নিরাপত্তা দিবেন আপনার এই ইমোর মাধ্যমে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।